কুমার গাঁও এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং নগরীর সোভানী ঘাটে আছেন রিপোর্টার শাহ শরীফউদ্দিন। সরাসরি প্রথমে যাচ্ছে ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনের সামনে। যেই আমার পিছনে যে পাওয়ার স্টেশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি জাতীয় গ্রিডের সিলেটের এইখানে এসে জাতীয় গ্রিড সরবরাহ করা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের এখানে সিলেটের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। এই মুহূর্তে সিলেটের পুরো সিলেট নগরী সহ সব জায়গায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। সিলেটের যে 16টি পাওয়ার স্টেশন রয়েছে বা সাব স্টেশন রয়েছে, তার মধ্যে 14টি পাওয়ার সাব স্টেশনই পাওয়ার বন্ধ থাকার কারণে পুরো সিলেট বিদ্যুৎবিহীন অবস্থায় এই মুহূর্ত থেকে বলা যায়। এই জাতীয় গ্রিড কোম্পানি যে কুমারগাঁও পাওয়ার স্টেশনটি সচল রাখার জন্য অনেক চেষ্টা করানো হয়েছে গতকালকে থেকে, সেনাবাহিনী বালুর বস্তা দিয়ে, যাতে করে এটার পাশেই হচ্ছে কি সুরমা নদী, যাতে করে রক্ষা করা যায় অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পাওয়ার গ্রিডে পানি উঠে যাওয়ার কারণে আর রক্ষা করা সম্ভব হয়নি। কিছু সময় আগে এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সিলেট সুনামগঞ্জের সাথে সিলেটও বিদ্যুৎবিহীন অবস্থায় থেকে গেল। এবং গতকালকে আমরা জানি দুদিন থেকে, আজকে তৃতীয় দিন চলছে সুনামগঞ্জে সাতকের পাওয়ার সাব স্টেশন বন্ধ করার কারণে তিন দিন থেকে আজকে সুনামগঞ্জের বিদ্যুৎ নাই, এবং আজকে থেকে এই কিছু সময় আগে থেকে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ পুরো সিলেট এবং সুনামগঞ্জ বিদ্যুৎবিহীন অবস্থায় থেকে গেল। এই অবস্থায় বলা যায় যে সিলেটের ভয়াবহ পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর রূপ নিয়েছে। অন্যদিকে সিলেটের যে সিটি কর্পোরেশন বা নগরীর অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে, 13টি উপজেলা পানির নিচে তলিয়ে গেছে, সুনামগঞ্জ গোটা সুনামগঞ্জ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে গিয়েছে। সুনামগঞ্জে আমরা অনেকবার চেষ্টা করেছি সুনামগঞ্জে যাওয়ার জন্য, ঢোকার জন্য, কিন্তু কোনোভাবেই সুনামগঞ্জ যাওয়া সম্ভব হয়নি। সুনামগঞ্জে বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, সিলেটের এই একই অবস্থায় বলা যায় যে উজান থেকে পাহাড়ে ঢল নামা অব্যাহত রয়েছে। 972 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জি, যে চেরাপুঞ্জির পানি সিলেটের গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এলাকা দিয়ে প্রবেশ করছে, যার কারণে সিলেটের কোনোভাবেই বন্যা থামছে না, অন্যদিকে ভারী বৃষ্টিপাতও থামছে না। সব কিছু মিলে এক দুর্বিষহ জীবনযাপন করছেন সিলেটবাসী এবং সুনামগঞ্জবাসী। মোটামুটি এই ছিল সিলেটের যে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে সুনামগঞ্জের সাথে তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সোমানীঘাট এলাকায়, আছেন আমাদের আরেক সহকর্মী শাহ শরীফউদ্দিন তার কাছে। যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিলেট নগরের সোভানী ঘাট এলাকা। কিছু সময় আগেও কিন্তু এখানে তুলনামূলকভাবে পানি কম ছিল, কিন্তু মাত্র এক ঘন্টার ব্যবধানে যদি বলা যায় এখানে অন্তত পক্ষে 5 থেকে 6 ইঞ্চি পানি বেড়ে গেছে, যার কারণে এখানকার আশেপাশে যেসব দোকানপাট যেগুলো আছে সবগুলোতে পানি প্রবেশ করেছে এবং মানুষ ভয়াবহ একটি ক্ষতির মুখোমুখি হচ্ছেন বলে ধারণা করছেন। দাঁড়িয়ে রাখা প্রয়োজন যে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় কিন্তু রেলওয়ে স্টেশন, সেটিও কিন্তু পানি বিভিন্ন উপজেলা এখন পর্যন্ত মানুষ আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধার করা হয়েছে। সিলেট নগরীর কথা যদি বলেন তাহলে সিলেট নগরীতে 10টি ওয়ার্ড পানিতে তলিয়ে গিয়েছিল, এখন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সুতরাং এটি ধারণা করা হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে। তবে তৎপরতা কোথাও দেখা যাচ্ছে না, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় অনেকটা অসহায়ত্বই প্রকাশ করা হয়েছে। আমাদের কোথাও সূত্ররা জানিয়েছেন যে এই মুহূর্তে তারা মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার দিকে সর্বোচ্চ জোর দিচ্ছেন। প্রাণ তৎপরতা তারা পাওয়াতে পারছেন না বললে চলে, তারা বলছেন, এবং মনার উপর খালার ঘা হয়ে দাঁড়িয়েছে তারা বৃষ্টি এবং বজ্রপাত, যার কারণে মানুষ দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে এবং মানুষ বিশুদ্ধ পানি রেখে ভয়াবহ সংকটে পড়েছেন। এবং অধিকাংশ যেগুলিতে ঘর বাড়িতে মানুষ উঠেছেন, পানি উঠেছে, সবগুলো ঘর বাড়ি পানি রেখে কিন্তু মানুষ নিরাপদ আশ্রয় করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটের সোভানী ঘাট এলাকায় এবং তার আগে যুক্ত হয়েছিলাম কুমারগাঁও এলাকায়।